সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকে আমি একটি ফ্লাওয়ার ভাস বানাবো। এর জন্য আমি একটি খালি পাউডারের কৌটো নিয়ে নিয়েছি। এবার মার্কার পেন দিয়ে আমি একটি দাগ কেটে নিচ্ছি। এই দাগ বরাবর আমি উপরের অংশটিকে কেটে বাদ দিয়ে দেব। এই অংশটি ধীরে এবং সাবধানে কাটতে হবে, যাতে কিনা হাতে চোট না লাগে। এবারে আমি এটাকে হলুদ রং করে নেব। তোমরা তোমাদের পছন্দ মতো রং করে নিও। আমার হলুদ রং করা হয়ে গেছে। তো এবার যে নীল অংশটি দেখা যাচ্ছে, তো এর জন্য আমি নীল রংটাই এখানে চুজ করলাম। এবার ঠিক ওই নীল ডিজাইনটার মতোই আমি এর উপর দিয়েও নীল রংটা করে নিচ্ছি। এবার এটাকে ভালো মতো শুকিয়ে নিতে হবে। এটাকে আমি সাইডে রেখে আমি কিছু শুকনো ডাল এখানে নিয়ে নিলাম। এবার এই ডালগুলোকে আমি কালো রং করে নেব। আমি এক এক করে তিনটি ডালই রং করে নিলাম, আর ডালগুলোকে কিন্তু ভালো করে শুকিয়ে নিতে হবে। এবারে আর্ট পেপার থেকে একটি গোল মতো অংশ আমি কেটে নিয়েছি। এবার এটাকে আমি একটু উঁচু নিচু করে বা ঢেউ খেলানো মতো করে যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে কেটে নেব। গোল করে কাটতে হবে কিন্তু। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পুরোটা কেটে নেব। হয়ে গেল কাটনা। এবার দেখতে এটা এরকম হলো। এবার এই সাইড থেকে বা এক প্রান্ত থেকে শুরু করে আমি এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে রোল করতে শুরু করব। পুরোটা রোল করব। পুরোটা গোল করার পর বা পেঁচিয়ে নেবার পর এটা দেখতে ঠিক একটা গোলাপের মতো হয়ে যাবে। ব্যাস, এই যে খুব সুন্দর গোলাপ ফুলটি দেখতেই পাচ্ছ। তো এবারে শেষ প্রান্তটা আমি আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি, যাতে কিনা খুলে না যায়। এবার ওই শুকিয়ে যাওয়া কৌটোটার ওপর আমি নীল রংটি দিয়েই একটি বর্ডার দিয়ে নিচ্ছি। এতে দেখতে সুন্দর লাগে। তোমরা চাইলে এই শুধু সিম্পল বর্ডারটার পরিবর্তে ঢেউ খেলানো বা অন্যান্য ডিজাইনও দিতে পারো। এবারে ওই আগের থেকে রং করে রেডি করে রাখা গাছের ডালগুলো আমি নিয়ে নিলাম, আর সাথে যে আমি গোলাপ ফুলটা বানানো দেখিয়েছিলাম, তো সেরকম আমি আগের থেকে আরও কয়েকটি ফুল বানিয়ে রেখেছিলাম। এবারে আমি ফুলগুলিকে আঠা দিয়ে এই ডালের উপরে লাগিয়ে দেব। তো এক্ষেত্রে তোমরা হট গ্লু গানটা ইউজ করতে পারো, এতে তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো আমার কাছে এই মুহূর্তে ওটা অ্যাভেলেবেল নেই, তাই আমি ওটা দিয়ে করলাম না, আঠা দিয়ে লাগালাম। এক্ষেত্রে এটা খুব ভালো করে শুকিয়ে নিতে হবে যদি তোমরা কেউ আঠা ব্যবহার করো। এবারে ওই শুকিয়ে যাওয়া কৌটোটা আমি নিয়ে নিলাম। এই কৌটোটা এখন খুবই হালকা, তো এটার নিচটা বা তলাটা ভারী করার জন্য আমি এখানে কিছু চাল ভরে দিচ্ছি। উপরের একটু ফাঁকা রেখে আমি প্রায় পুরোটাই চাল ভরে দিলাম। এবারে ওই রেডি করে রাখা ফুল সমেত গাছের ডালগুলো আমি এটার উপর সুন্দরভাবে দিয়ে দেব। আমি চালগুলোর উপর এটা বসিয়ে দিলাম। এবার দেখতে এটা এরকম হলো। এখানে আরও অনেক ফুল লাগানো যেত, তো আমি কয়েকটি লাগিয়েছি। তো যাই হোক, আমার ফ্লাওয়ার ভাসটা এখন একদম রেডি। তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো দেখো কীরকম হয়েছে। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, ধন্যবাদ।